পরিষ্কার হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি, উপকূলে বিলীন হয়েছে হাজারো ঘরবাড়ি, ব্যাহত বিদ্যুৎ সরবরাহ। অতিরিক্ত জোয়ার, অতিরিক্ত বাতাস, ঘরবাড়ি সব বাতাসে সব ভেসে গেছে। পাঁচ দিনের মধ্যে কোনো খাবার দাবার হবে না, আমাগো চুলা সাটকে সব পুকুরে নেমে গেছে। মারা গেছে আমি দুইজন, মেইন মালিকও মারা গেছে, স্টাফ মারা গেছে, এবং তারপরে আর একজন অবস্থা খারাপ করে ঢাকা এনেছে। রাজধানীর কিছু জায়গায় এখনও জলাবদ্ধতা, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লায় আগামীকালও বৃষ্টির পূর্বাভাস, সমুদ্র বন্দরে জারি আছে তিন নম্বর সতর্ক সংকেত। নিম্নচাপটি ক্রমান্বয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যাচ্ছে। আজ দুপুরের পরে সে বাংলাদেশে অঞ্চল ত্যাগ করে ভারতের আসাম অঞ্চলের দিকে চলে যাবে। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের সরঞ্জাম বিতরণ হচ্ছে আজ, রিটার্নিং অফিসে ভিড় করছেন প্রিজাইডিং অফিসার সহ সংশ্লিষ্টরা। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড উপকূল, বিপর্যস্ত জনপদ, সময়ের সাথে সাথে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ঝড়ে বেশ কয়েক জায়গায় উপড়ে গেছে গাছ, খুলনার কয়রা আর বরগুনা সদরে বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল। টানা বৃষ্টিতে ফেনীর মুহুরি ও কহুয়া নদীর পানি বিপদসীমার 10 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খাগড়াছড়িতে পানিবন্দী 2 শতাধিক পরিবার, খাগড়াছড়িতে চেঙ্গি নদীর পানি বেড়ে জলমগ্ন 3 শতাধিক পরিবার, ক্ষতিগ্রস্ত কাঁচাবাড়ি আর ফসলের ক্ষেত। উদ্ধারকাজ চালাতে গতকাল প্রাণ হারান ফায়ার সার্ভিস কর্মী রাসেল হোসেন। ঝড়ে যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ চরাঞ্চল সহ বেশ কিছু উপকূলবর্তী ও পাহাড়ি এলাকা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, সাতক্ষীরাসহ কিছু এলাকায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল টাওয়ারও ক্ষতিগ্রস্ত। সুন্দরবনের সুপ্তি, হাড়বাড়িয়া, দুবলারচর, কটকাসহ বিভিন্ন এলাকায় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলাকায় এখনও পৌঁছাতে পারেনি বন বিভাগের কর্মীরা। খাগড়াছড়ির আলুটিলায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ, সাইক্লোন শেল্টার থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। দক্ষিণ ও মধ্যাঞ্চলের বেশিরভাগ শহর জলাবদ্ধ, পানির গতি আরো বাড়ছে, পানি মানুষের খাওয়ারও পানির সমস্যা, খাওয়া দাওয়ারও সমস্যা, খুব খারাপ আমাদের। এখন বাচ্চা কাচ্চা নিয়ে আটকে গেছি, আমরা বাড়িতে পারি না, অনেক কষ্ট করে বাড়ি। 1 লাখ টাকার বেশি লেবু আছে, সব ফিরিয়া লই গেছে বন্যায়। এরপর ঘর দুয়ার সব নামাই ফেলাইছে, 333টা আশা ছিল, এখন সব পাইতেছি না, অল্প কাটা আছে। দর্শক, ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি সম্পর্কে জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি বরিশালে, সেখান থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী কাউসার হোসেন। কাউসার, ঘূর্ণিঝড় পরবর্তী সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? সেখানকার বিদ্যুৎ কতটা নিরবিচ্ছিন্ন বা বিদ্যুৎ চলাচল স্বাভাবিক হয়েছে কিনা, সেখানকার অবস্থা কেমন দেখছেন আপনি? ঈশাত, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, যদিও কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে গুড়িগুড়ি, এখনও গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে, এবং গত 2 দিন একেবারেই বিদ্যুৎ সংযোগ ছিল না, সঞ্চালন লাইনে সমস্যা ছিল, বিভিন্ন জায়গায় ত্রুটি ছিল। তবে সকাল থেকে ধীরে ধীরে সেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, উন্নতি হতে শুরু করেছে, এবং বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ আসতে শুরু করেছে। এবং পাশাপাশি বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু মোবাইল নেটওয়ার্কেও সমস্যা ছিল, যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, সেই মোবাইল নেটওয়ার্কও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় পানি জমে গেছে এবং সেই পানি নামতে পারছে না, বিভিন্ন পানি নামতে না পেরে বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এবং এই জলাবদ্ধতার কারণেই কিন্তু নানা, আসলে যারা সাধারণ মানুষ রয়েছে তারা ভোগান্তিতে পড়েছেন। এছাড়াও বরিশালের কীর্তনখোলা নদীর তীরে কৃষি বিভাগের সার গোডাউন রয়েছে, আমরা কিছুক্ষণ আগে সেখান থেকে এসেছি, সেই সার গোডাউনে কিন্তু পানি ঢুকে প্রায়
1000 মেট্রিক টন সার নষ্ট হয়েছে, যার আনুমানিক মূল্য 2.5 থেকে 3 কোটি টাকা। এবং এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় ফসলের ক্ষেতের এবং আসলে গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। ইস্টার কাউসার, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরা থেকে যুক্ত আছেন আমার সাথে আমার সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, কেমন আছে সুন্দরবন এবং বেড়িবাঁধগুলো কি এ দফায় পরিস্থিতি সামাল দিতে পারলো কি না, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? স্যার, সুন্দরবনের যে সকল উঠানামা করার যেটি মানে যে পর্যটন কেন্দ্রগুলোতে থাকে সেগুলো কিন্তু বিধ্বস্ত হয়েছে, এটি বন বিভাগ ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছে। এবং পাশাপাশি সুন্দরবনে যে সকল বন্য প্রাণী রয়েছে সে সকল বন্য প্রাণী কিন্তু হরিণ, অনেক হরিণ কিন্তু আমরা মরে থাকতে দেখেছি ছবিতে। তবে বন বিভাগের কর্মীদের ওখানে যাওয়ার সুযোগ না থাকায় কিন্তু এখনও বিস্তারিত আমরা জানতে পারছি না। তবে আজকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকার কারণে কিন্তু ওখানে যাওয়া শুরু করবে। পাশাপাশি যে ক্ষয়ক্ষতির যদি একটি চিত্র আপনাকে একটু দেখাই, যে এখানে একটি মুরগির খামার ছিল মূলত, এই মুরগির খামারটিতে 300 মুরগি ছিল আমাদেরকে খামারি বলছেন। তো এই ঝড়ের কারণে এই ঘরটি কিন্তু ভেঙে গেছে এবং সেই মুরগিগুলো সবই কিন্তু মারা গেছে। আর যদি বাঁধের কথা বলছেন, উপকূল রক্ষা বেড়িবাঁধ কিন্তু এবছর ভাঙেনি এবং না ভাঙার কারণে মূলত ক্ষয়ক্ষতির যে প্রভাব সেটি কিন্তু কিছুটা কমেছে। তবে অতিবৃষ্টির কারণে মাছের ঘের প্লাবিত হয়েছে 200 হেক্টর জমির। পাশাপাশি যে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, 200 শতাধিক ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত এবং প্রায় 1200 ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। ইসরাত আকরাম, ধন্যবাদ আপনাকে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে এখনও জলাবদ্ধ রাজধানীর কিছু এলাকা। রাজধানীর ক্রিসেন্ট রোডে এলাকা থেকে পানি এখনও সরেনি, এতে ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা বলছেন গতকাল রাস্তায় কোমর সমান পানি ছিল, আজ সেটি কিছুটা কমলেও অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছেন চলাচলকারীরা। তাদের অভিযোগ, গত 10 বছর ধরে এভাবেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে এই রাস্তায়। 4টি রাস্তার মিলনকেন্দ্র হওয়ায় প্রতিদিনই বহু মানুষ চলাচল করেন ক্রিসেন্ট রোড দিয়ে, তাই দ্রুতই এই জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। রাজধানীর খিলক্ষেত এলাকাতে সকালেও জলাবদ্ধতা দেখা গেছে। এছাড়া মিরপুরের কালশি, সাংবাদিক কলোনি এলাকার আশপাশের সড়কের বিভিন্ন পয়েন্টে জমে আছে পানি। এর আগে সকালের দিকে বৃষ্টি থাকায় বিপাকে পড়েন কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ। বিপত্তি পোহাতে হয়েছে স্কুল কলেজের শিক্ষার্থীদেরও। আমাদের এই পানিতে তো অনেক ক্ষতি, যেমন যদি এরকম পানি থাকে তাহলে বেচা কিনা একদমই নাই, টোটালি বন্ধ। পানিতে জামা কাপড় সব ভিজে শেষ। বৃষ্টি হইলে মনে করতে হয় জায়গা 1 মাসের মতন পানি মনে থায়, কারণ একসাথে যদি অনেক পানি পড়ে ওইটা নিষ্কাশিত হওয়ার জন্য তো একটু সময় লাগে। স্থল নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রিমাল, দুপুরের পর আসাম অঞ্চলের দিকে সরে যাবে ঝড়টি। ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান, বলেন রিমাল ছিল একটি প্রবল ঘূর্ণিঝড়, প্রায় আইলার গতিপথ অনুসরণ করেছে এটি। এর প্রভাবে সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ অঞ্চলে আজ ও আগামীকাল বৃষ্টিপাত থাকবে। আবহাওয়াবিদ জানান উপকূলীয় এলাকা এখন অশান্ত, সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর নৌ সংকেত দেখাতে বলা হয়েছে, তবে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে বলেও জানান আব্দুর রহমান। বলেন আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে, তবে তাপপ্রবাহ হবে না, মৌসুমী বায়ু প্রবাহের কারণে সামনের দিনগুলোতে বৃষ্টিপাত বাড়বে। নিম্নচাপটি ক্রমান্বয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যাচ্ছে। আজ দুপুরের পরে সে বাংলাদেশে অঞ্চল ত্যাগ করে ভারতের আসাম অঞ্চলের দিকে চলে যাবে এবং আস্তে আস্তে বাংলাদেশ থেকে সে গুরুত্বহীন হয়ে যাবে। কাল উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট, এবার ভোট গ্রহণ হবে 90টি উপজেলায়। এর মধ্যে রিটার্নিং অফিসগুলোয় ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম নিতে ভিড় করছেন প্রিজাইডিং অফিসাররা। এ বিষয়ে আরও তথ্য জানব। রংপুর থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী সরকার মাঝহারুল মান্নান। মাঝহার, নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে কি না এবং বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, নির্বাচন পূর্ববর্তী অবস্থা কেমন দেখছেন আপনি? নির্বাচনী যে নিষ্ক্রিয় সরঞ্জামাদি আছে সেগুলো আসলে সুরক্ষিত সমস্ত এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আমরা গঙ্গাঝরা উপজেলা পরিষদের সামনে আছি। গঙ্গাঝরা যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাহী অফিসার নাহিদ কামানা জানিয়েছেন, তার আধা ঘন্টার মধ্যেই সেই কার্যক্রমটি শুরু। সেই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন রংপুরের পুলিশ সুপার জেনারেল শেখ আলী এবং
পানি কর্মকর্তা এবং পানি নির্বাচন এবং আপনাদের যে আইনশৃঙ্খলা বাহিনীর কথা বলি যে এখানে এই গঙ্গাচড়ায় এই শুরু থেকে একটা উত্তেজনার একটা বিষয় আমরা লক্ষ্য বলি যে এখানে এই গঙ্গাচড়ায় এই শুরু থেকেই একটা উত্তেজনার একটা বিষয় আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে স্থানীয় এমপি একজন প্রার্থীর পক্ষে প্রচারণা করা নিয়ে একটি উত্তেজনা তৈরি হয়েছিল, সে বিষয়ে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে তাকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। এর বাইরে আরও বিভিন্ন ধরনের এই প্রভাব বিস্তারের একটি বিষয় ছিল, সেই বিষয়টি উঠে এসেছে তার ব্রিফিংয়ে। তিনি যেটি বলছেন যে ফিরদৌস আলী চৌধুরী, তিনি পুলিশ সুপার, যে কোনো ধরনের প্রভাব কোনোভাবেই তারা এখানে বরদাস্ত করবে না এবং এই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ করতে যা যা করা দরকার সে তারা নিশ্চিত করবে। এবং আমরা শুনেছি যে তিনি নির্দেশনা দিয়েছেন কারো যদি কেউ অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী বা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা যদি কোনো ধরনের ব্যত্যয় করেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এই ধরনের তথ্য তিনি দিয়েছেন। এবং সব মিলিয়ে 101টি এখানে কেন্দ্র আছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো সেই কেন্দ্রগুলোতে শুধু ব্যালট বক্স পেপার ছাড়া সব সরঞ্জামাতে যাওয়া শুরু হবে এবং কাল সকালে অথবা ভোরের দিকে কিন্তু বিশেষ করে চরাঞ্চলের যেগুলো আছে সেগুলোতে হয়তো মধ্যরাতে এবং অন্যান্য সময়গুলোতে সকালে চলে যাবে। এবং বুঝতে পেরেছি মাঝে, আপনাকে ধন্যবাদ। শিক্ষা আর উন্নয়নে এগিয়ে যাচ্ছে নারী, অথচ আজও ঋতুচক্র বা পিরিয়ড নিয়ে কাটেনি সামাজিক ট্যাবু। কর্মব্যস্ত নারীদের ক্ষেত্রে মাসিককালীন দিনগুলো আরও চ্যালেঞ্জের, দীর্ঘক্ষণ একই স্যানিটারি ন্যাপকিন পরে থাকতে হচ্ছে। গণশৌচাগারও নারী বান্ধব নয়, এতে দেখা দিচ্ছে নানা শারীরিক জটিলতা। বিশেষজ্ঞরা বলছেন নারীর পিরিয়ড বান্ধব পরিবেশ সৃষ্টিতে এগিয়ে আসতে হবে পুরুষকেও। সুমাইয়া ঐশীর রিপোর্টে দেখুন বিস্তারিত। অ্যাডভোকেট আসমা আক্তার, দিনের আলো ফুরলেও কাজ ফুরায় না তার, আদালতের এ প্রান্ত থেকে ও প্রান্তে লেগেই থাকে ছোটাছুটি। তবে প্রতি মাসে পিরিয়ডের সময়টায় দৈনিক ব্যস্ততায় নিজের পরিচ্ছন্নতার বিষয়টি কি মাথায় রাখতে পারেন তিনি? আমাকে টোটাল মানে 12 ঘন্টা বাইরে থাকতে হচ্ছে। এই সময়টায় চাইলেও আমি চেঞ্জ করার খুব একটা সময় পাচ্ছি না বা ওইভাবে হচ্ছে না। চা বিক্রেতা সোনিয়া খাতুনের গল্পটিও এক, পেট চালানোর তাগিদে দিনের বেশিরভাগ সময়ই থাকতে হয় দোকানে। পাবলিক টয়লেট যেখানে রাজধানীতে দুষ্প্রাপ্য, সেখানে মাসিককালীন পরিচ্ছন্নতা অনেকটা বিলাসিতা বৈকি। বেশিরভাগ দোকানে সময় দেই, কারণে পরিবর্তন করতে এবং চেঞ্জ করতে সময় পাওয়া যায় না। অ্যাডভোকেট আসমা কিংবা চা বিক্রেতা সোনিয়া, দুজনের পেশা এবং শিক্ষাগত যোগ্যতা ভিন্ন হলেও মাসের বিশেষ কটি দিনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কিন্তু এক। বর্তমান সমাজ ব্যবস্থা নারীদের পিরিয়ড বান্ধব না হওয়ায় নানান স্বাস্থ্যগত জটিলতায় ভুগতে হচ্ছে তাদের। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতিও এক, অপরিচ্ছন্ন শৌচাগার আর দীর্ঘ সময় একই স্যানিটারি ন্যাপকিন পরে থাকায় বাড়ছে জরায়ুজনিত নানা অসুখ। মেয়েদের জন্য প্রপার টয়লেটের ব্যবস্থা তো নেই, কিংবা থাকলেও সেটা অপরিচ্ছন্ন, এমনই অপরিচ্ছন্ন যে সেখানে কোনো মতেই প্রবেশযোগ্য নয়। যৌনাঙ্গে বিভিন্ন ইনফেকশন কিন্তু ওদের এই প্যাড থেকেই হয়ে যাচ্ছে। প্যাড যদি তার অ্যাভেলেবেল না থাকে, সে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম কটন, বিভিন্ন রকম টিস্যু যেগুলো হচ্ছে সম্পূর্ণ স্টেরাইল না, ইভেন আপনার কাপড় ইউজ করছে, এই কাপড়গুলো থেকে কিন্তু তার আবার ইনফেকশন হয়, সে একই রকম যৌনাঙ্গের ইনফেকশনে আমাদের কাছে আসছে। কর্মজীবী নারীদের দীর্ঘক্ষণ শোষণে সক্ষম এমন স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের, পাশাপাশি পিরিয়ড চলাকালীন সারা দিনের মতো পর্যাপ্ত প্যাড সাথে নিয়ে বের হতে হবে। নারীদের দাবি, পিরিয়ড বান্ধব পরিবেশ থাকলে নির্দ্বিধায় এগিয়ে যাবে নারীরা। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে পাবলিক টয়লেটগুলো আছে ওখানে ন্যাপকিনের ব্যবস্থা থাকে না, পর্যাপ্ত পানির ব্যবস্থাও থাকে না, তারপর একটা সিকিউরিটি একটা ব্যাপার আছে। আমরা যারা কর্মব্যস্ত নারী আছি তারা ঘন ঘন চেঞ্জ করতে পারি না, দিন শেষে আমাদের একটা জটিলতা তৈরি হয় বা ওই চেঞ্জ করার এই সুযোগটাও পাই না। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।